তোমায় দুঃখ যদি দিবাই বন্ধুরে আরে ও বন্ধু কেন ভালোবাসি আমি জানতাম না প্রেম করে বলে আরে ও প্রাণনাথ পাগল করলি তুই আমায় কৌশলে রে ঘরের বাহির করে করে
টুকিমো আসলে দরদিরা এই যে আমরা বিচ্ছেদ গান বলি, এই বিচ্ছেদ গানটা কার জন্য বলতে পারেন? বলতে পারেন? হ্যাঁ, ওখানে একজন সাধু সাধুর মতো সেজে বসে আছে, তিনি মাথা ঝুঁকেছে। হ্যাঁ, আসলে যে বলতে পারে তার জীবনটা ধন্য, কেননা এই গান শোনা কিন্তু পাপ আছে, আবার জায়েজও আছে। এই বাউল গানটা দুটি শব্দ, দুটি অর্থ। গান হলো জ্ঞানীর জন্য। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা মা সাবরিন, অর্থাৎ আমি ধৈর্যশীল ব্যক্তিদেরকে পছন্দ করি। আমার আজকে ভালো লাগছে, কেননা এখানে যারা আছি আমরা অনেক সুন্দরভাবে আমরা গান শ্রবণ করতেছি, তাই না? কোনো গ্যালজাম নাই, হই নাই, চই নাই, ভালো লাগতেছে। এই যে বিচ্ছেদ গান, যার ভিতরটা একদম ছেদে ছেদে বিচ্ছেদ হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য হলো বিচ্ছেদ। সহজে এই গানটা কারোর ভালো লাগবে না, কেননা যার মধ্যে কোনো ব্যথাই নাই তার জন্য কখনো বিচ্ছেদ গান হয় না। আর আমি জানি যে এইদিককার লোক গানকে ভালোবাসে, গান খায়, তো সেখান থেকেই বলেছে, তোমার একটুকে মনে পড়ে না ওদরদি জ্বালায় এই পরাণে। কিছু কিছু মানুষ আসছে, দেখা যায় আমরা বেশিরভাগ ভালোবেসে ফেলি, সেই ভালোবাসার বিনিময়ে অনেকেই আমরা অনেক কষ্ট পেয়ে যাই, শুধু কান্না ছাড়া আর কিছু থাকে না। যেদিকটাই হোক, যদি দয়ালুকেও ভালোবাসি, যদি বাপ মাকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, যে আমার ভালোবাসার মানুষ তাকেও যদি ভালোবাসি, কিছু না হলে কিছু একটু হলেও ব্যথা শিল্পীদের জীবনে বেশি। তো সেখান থেকে কবি বলছে, আরে বান্ধব একটু কিমো নে পরে না রে, দুঃখিনীর বন্ধু জ্বালাই পরাণে। আমার ভুল ছিল রে, আরে নিঠুর বন্ধু
दुख जदि